আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি মনিটর নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি এইচপি ব্র্যান্ডের মনিটর আছে এবং এটির মডেলটি হলো M22F। তো আমরা পাওয়ারটি দিয়ে দেখি কি সমস্যা, খেয়াল করতে হবে। দেখুন ছবি এসে চলে গেল, আবার যদি আমি অফ করে অন করি এই হলো আমাদের পাওয়ারটি অফ, আর এখানে দেখি এই হলো অন। দেখুন ছবি এসে চলে গেল। ছবি বলতে কি, শুধুমাত্র নিচের দিকে গার্বেজ আর উপর দিকে ইয়া। ও, এটা হলো ফিজিক্যাল ড্যামেজ। এতক্ষণ তো আমি খেয়াল করিনি, এই যে এই জায়গাটি হলো ফিজিক্যাল ড্যামেজ। এখানে একটু ভালো করে খেয়াল করুন, ঠিক এই জায়গাটি হলো ফিজিক্যাল ড্যামেজের অন্তর্ভুক্ত। তো ফিজিক্যাল হয়ে গেল, ফিজিক্যাল ড্যামেজ যেহেতু, তো ফিজিক্যাল ড্যামেজ হলে তো ওয়ারেন্টি দেয়নি এই কারণে। আর সমস্যাটা আবার একবার অফ করে অন করে দেখি, ওই কর্নারটা আমরা একটু খেয়াল করবো, আমরা সবাই খেয়াল করবো, কারণ হচ্ছে এই জিনিসগুলো আমাদের সকলের জানা উচিত। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই জায়গাটি, এই যে এই কারণ হলো মূলত আসা। তারপরে আমরা এটা খুলবো, দেখবো যে এর মধ্যে প্যানেলটি কিভাবে ব্যবহার করা হয়েছে বা আদৌ কিছু করা যায় কিনা, কি এটার জন্যই কি পরিপূর্ণ, মানে এটার জন্যই কি এই অবস্থা হচ্ছে নাকি, সেটা আমরা দেখবো। তো চলুন দেখি কি করা যায় বা কত রকম ইনফরমেশন। মনিটরটি ব্যাকপার্টটি খোলা, এটি হলো আমাদের ভিডিও বোর্ড। তো দেখতে পাচ্ছেন নতুন মডেলের নতুন ভিডিও বোর্ড কিভাবে করা হয়েছে, টোটালটাই উল্টা। আমাদের ওই বোর্ডগুলোতে এই সাইডটা থাকে উপরে আর এই সাইডটা থাকে নিচে, কিন্তু এটা উল্টা হয়েছে। তো যাই হোক, এক একটা মডেল এক একভাবে ব্যবহার করছে। তো এই হলো আমাদের প্যানেলটি কোন বোর্ড। তো চলুন আমরা এখানে খুলে দেখি কি প্যানেল ব্যবহার করছে। ভালো দিক হলো যে এই প্যানেলটিও আমাদের যে নর্মালি এইচপি আগে যে মডেলগুলোতে প্যানেলগুলো কাজ করি আমরা, সেই প্যানেলই ব্যবহার করেছে। তো এদিক দিয়ে একটা জিনিস ভালো হয়েছে যে এটা প্যানেল ক্যাটাগরির সমস্যা হলে ঠিক করা যাবে। তো এইটারও তো প্যানেল ক্যাটাগরির সমস্যা। তো চলুন দেখি কি করা যায়, আসলে নতুন মডেল নতুন সমস্যা এবং নতুনভাবে কাজ করা, কারণ হচ্ছে নতুন মডেলে নতুনভাবেই কাজ করতে হবে, সমস্যাটাও নতুন যেহেতু। তো চলুন দেখি যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করবো ইনফরমেশন। আর এইখানে অবশ্যই আপনারা দেখতে পেয়েছিলেন প্যানেলের সিগনেচার এবং মোবাইল নাম্বার। তো চলুন দেখি কি করা যায়। আমরা এখানে খুলেছি, দেখেছি খোলার পরে এই হলো আমাদের প্যানেল। তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে মিটার দিয়ে কিছু ভোল্টেজ মাপার চেষ্টা করতেছি। তো চলুন দেখি, তো চলুন আমরা কিছু ভোল্টেজ মাপি। এই হলো আমাদের এই জায়গাটিতে হলো হাই ভোল্টেজ থাকবে, বিজিএইচ ভোল্টেজ, এখানে আছে 5 ভোল্ট। 5 ভোল্টেরও কম দেখায়, তো যাই হোক 5 ভোল্ট দেখাচ্ছে। বা এখানে আছে কত, মানে ভোল্টেজ শর্ট, ভোল্টেজ শর্ট মানে ভোল্টেজ আসে না, কারণ কি দেখা গেছে ওই যে ফিজিক্যালি ড্যামেজ দেখলাম না যে জায়গাটিতে, এটা কারণ হতে পারে। তো সব বিষয়ে মাথায় রেখে আগে বাড়তে হবে, তারপরে রেজাল্ট বের করা যাবে। তো চলুন দেখি কি করা যায়। তো আলহামদুলিল্লাহ আমরা মনিটরটি কমপ্লিট করতে পেরেছি, যদিও এখানে আপনারা দেখতে পাচ্ছেন দাগ এবং এই জায়গাটিতে হলো মূল সমস্যা। মূলত প্যানেলটি এখান থেকে পুড়ে গেছে, এরপরে এখানে যে কোনোভাবে আঘাত লেগেছে, মানে তাদের বাসা হলে যেটা আঘাত লেগেছে, কিন্তু আমি যতটুকু দেখে বুঝেছি আমার কাছে লেগেছে এটা পুড়ছে, পুরার পরে আঘাত লাগছে বা চাপ দিছে কোনো একভাবে, তখনই অবস্থা হয়েছে। তো যাই হোক, আমরা আসলে আমাদের মূল কাজটি করেছি, যদিও ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে রিপেয়ার কোনো কিছু দেখাইনি, কারণ হচ্ছে এই ভিডিওগুলো শুধুমাত্র যারা ব্যবহার করেছেন তাদের জন্যই। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে সিগনেচার এবং মোবাইল নাম্বারটি আছে। তো আশা করব ছোট কিছু ইনফরমেশন, নতুন মনিটরগুলো সমস্যা হচ্ছে, ওয়ারেন্টি শেষ হলে অবশ্যই আমাদের কাছে আসতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখবেন এইভাবে যাতে ফিজিক্যাল ড্যামেজ না হয়, সেক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টি পাবেন না। এই মনিটর কিন্তু ওয়ারেন্টি ছিল, কিন্তু ফিজিক্যাল ড্যামেজের কারণে ওয়ারেন্টি ক্লেম করেও তারা কোনো সমাধান পায়নি, যদিও তারা রিসিভ করেছিল একদিন রেখেছে তারপরে ব্যাক করেছে। তো কিছু করার নেই। তো যাই হোক, আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করুন, শেয়ার করবেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।